हेलो व्यूअर्स, अस्सलाम वालेकुम रहमतुल्लाहि व बरकातहू। आज के अपने सामने एक इंस्टेंट ऑफर नहीं चले आसलम। एखान के प्रत्येक यूजार आपनारा एखान $5 USDT पाबेन प्लस 500 FTC टोकन पाबेन। तो वीडियो शुरू कर आगे एक रिक्वेस्ट, जरा हमार चैनल एकदम नतून, वीडियो एक लाइक कर देवें और एक कमेंट कर देवें, पाशे थाका बेल आइकन प्रेस कर देवें। मास्ट बी हमारे टेलिग्राम चैने अवश्य जॉइन हबें। क्यों जॉइन हबें, एखे मोर अपशन देव आ मोर अपशन ऊपर क्लिक देवें। एखे देखें टूडे अफार लिंक देव आ এই লিংকের উপর ক্লিক দেওয়ার সাথে সাথে আপনারা আমাদের টেলিগ্রামের মধ্যে জয়েন হয়ে যেতে পারবেন। তো ফার্স্ট টাইমে হচ্ছে এদের টুইটারে আসবেন। টুইটারে আসার পর এখান থেকে লাইক দিবেন, একটা রিটুইট করে দিবেন। তারপরে হচ্ছে এখানে কমেন্ট বক্স যেটা আছে আমি দেখাই দিই, অনেকে বুঝবেন না কমেন্ট বক্স কি। এই কমেন্ট বক্সের মধ্যে তিনজন ফ্রেন্ড ট্যাগ করবেন। যেমন ধরেন আমি @ দিয়ে তিনজন ফ্রেন্ড ট্যাগ করে দিচ্ছি। এখানে দেখেন আমি তিনজন ফ্রেন্ড ট্যাগ করে দিছি। তারপরে এখানে গুড প্রজেক্ট যেটা আছে এটা কি করে দিব, এখানে উপরে দেখেন রিপ্লাই অপশন আছে, রিপ্লাই অপশনে ক্লিক দিলাম। এখানে দেখেন আমার পোস্টটা হয়ে গেছে। তারপর আপনারা কি করবেন, এখানে রিটুইট যেটা অপশন আছে এটার উপর আবার ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখান থেকে দেখেন কুইক টুইট লেখা আছে, কুইক টুইট নিচেরটা, কুইক টুইটের মধ্যে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর যে তিনজন ফ্রেন্ড ট্যাগ করছেন ওটা পেস্ট করে দিবেন আবার, মানে গুড প্রজেক্ট দিয়ে তিনজন ফ্রেন্ড ট্যাগ করে দিয়ে এখানে গুড প্রজেক্ট লিখে রিটুইটে আবার ক্লিক দিবেন। তো এখানে ফার্স্ট কাজ কমপ্লিট, এখন সেকেন্ড কাজে যাওয়া যাক। তো সেকেন্ড কাজ হচ্ছে এখানে ডিসকর্ডের লিঙ্ক দিয়ে দিব আমি। তো ডিসকর্ডের মধ্যে জয়েন করে নেবেন। ফার্স্ট টাইম এখান থেকে একটা রুল নিতে হবে, রুল নেওয়ার পর আপনারা এখান থেকে ভেরিফাই হয়ে যাবেন, মানে এই এয়ারড্রপের জন্য এলিজিবল হয়ে যাবেন। তো ওয়েবসাইটের মধ্যে ক্লিক দিবেন ফার্স্টে। ওয়েবসাইটের মধ্যে ক্লিক দেওয়ার পর এখানে দেখেন ডান রেডিং যেটা লেখা আছে ওটার উপর ক্লিক দিবেন। ওটার উপর ক্লিক দেওয়ার পর এখান থেকে দেখেন ভেরিফাই লেখা আছে, এই ভেরিফাই অপশানের উপর ক্লিক দিবেন। তো ভেরিফাই অপশানের উপর ক্লিক দেওয়ার পর এখান থেকে আপনারা কী করবেন, এখান থেকে যে কোনো একটা কিছু সিলেক্ট করে নেবেন। তো এটা সিলেক্ট করে নিলাম, এখানে দেখেন ডান রেডিং যেটা লেগে আছে ওটার উপর ক্লিক দিবেন। ওটার উপর ক্লিক দেওয়ার পর একটুখানি ওয়েট করবেন, আবার স্কোর করবেন। স্কোর করার পর আপনাদের এখানে অ্যানাউন্সমেন্ট যেটা লেখা আছে, অ্যানাউন্সমেন্ট এটার উপর, এটার মধ্যে যাওয়া লাগবে। এটার মধ্যে যাওয়ার পর এখানে দেখেন কী কী বলে দিছে, এরা রুলস বলে দিছে সব কিছু। এখান থেকে আপনাদের রুল নেওয়ার জন্য ফিন ড্রপ এর রুলটা নিতে হবে, এয়ারড্রপের মধ্যে যেতে হবে ফার্স্ট টাইমে। তো আমি এই রুলটা নিব কীভাবে, এখানে এয়ারড্রপ যেটা আছে এয়ারড্রপের মধ্যে ঢুকতেছি, এখানে এয়ারড্রপ লেখা আছে, এয়ারড্রপের উপর ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর এখানে দেখেন জেলির দুইটা লিঙ্ক দিছে, ফার্স্ট জেলি লিঙ্ক, তারপর হচ্ছে সেকেন্ড জেলি লিঙ্ক। তো ফার্স্ট জেলি লিঙ্ক ওটার উপর ক্লিক দিলাম, এটার উপর ক্লিক দিলাম, ইয়াপ যেটা লেখা আছে ওটার উপর ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর আপনাদের যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করে নেবেন। অবশ্যই যে টুইটার দিয়ে এখন লাইক রিটুইট করছেন ওই টুইটারটা এখানে লগ ইন করে নেবেন জেলের মধ্যে আর কি। তো দেখেন ফার্স্ট টাইম আপনাদের এরকম ইন্টারফেস শো করবে। এখানে অ্যাপসাইটে ক্লিক দিবেন, ক্লিক দেওয়ার পর এটা কেটে দিবেন। এখানে উপরে দেখেন কানেক্ট লেখা আছে, কানেক্টে ক্লিক দিয়ে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। তো আমি কানেক্ট করে নিচ্ছি। তো এখান থেকে আপনারা কি করবেন, এখানে যেটা লেখা আছে লগ ইন উইথ ওয়ালেট কানেক্ট ওটার উপর ক্লিক দিবেন। ওটার উপর ক্লিক দেওয়ার পর এখানে দেখেন মেটামাক্স শো করতেছে, মেটামাক্সের উপর ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখান থেকে আপনাদের মেটামাক্স এক্সটেনশনটা ওপেন হয়ে যাবে। তো এখানে এরকম ইন্টারফেস শো করবে। নেক্সট নেক্সট কানেক্ট ক্লিক দিলাম, এখানে দেখেন আমার জেলিটা কানেক্ট হয়ে গেছে। এখানে সিং অপশন আছে, সিং অপশনের উপর ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর দেখবেন অটোমেটিকলি আপনাদের জেলিটা এখানে শো করবে। তো দেখেন ওটাতে ক্লিক দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। তো এখানে দেখেন আমরা লাইক রিটুইট কমেন্ট এগুলো করে ফেলছি। এখানে কি করব, আমি ডেস্কটপ সেট করে গিয়ে করে নিই, ডেস্কটপ সেট করে নিলাম। করে নেওয়ার পর এখান থেকে ক্লাইম অপশন আছে, আমি দেখাই দিই। ডেস্কটপ সেট করে ক্লাইম করলে একটু ইজি হয় সব কিছু। এখানে ক্লাইম অপশন আছে, ক্লাইম লেখা আছে, এগুলো কারণ আমরা ফার্স্ট টাইম থেকে করে ফেলছি। এখানে ক্লাইম অপশানে ক্লিক দিলাম, ক্লাইম অপশানে ক্লিক দেওয়ার পর একটুখানি ওয়েট করবেন। কিছুক্ষণ সময় নেবে আপনাদের, এখানে
আমি লাইভে দেখা দিচ্ছি, কারণ হচ্ছে এখানে আমার ফলোফিং বেশিরভাগ অবুজ, বুঝে কম, এই জন্য দেখা দিচ্ছি। এখানে দেখেন ক্লাইম, কুইজ ক্লাইম কমপ্লিট, এখানে লেখা উড়ে গেছে কুইজ ক্লাইম কমপ্লিট। তো এটা কমপ্লিট হওয়ার পর আপনারা কী করবেন, আমাদের এই পোস্টের মধ্যে আবার আসবেন। এখান থেকে দেখেন একটা ওয়ালেট লিঙ্ক দিয়ে দিছি, এই ওয়ালেট লিঙ্কের উপর ক্লিক দিবেন, প্লে স্টোর থেকে এই অ্যাপসটা আপনারা ইনস্টল করে নেবেন। এখান থেকে দেখেন আমাদের ফার্স্ট জেলি কমপ্লিট, ফার্স্ট টাস্ক কমপ্লিট। এখন সেকেন্ড জেলি, এটার উপর ক্লিক দিব। এটার উপর ক্লিক দেওয়ার পর সেম যেই এখন যেটা দিয়ে করছেন, যে টুইটার দিয়ে করছেন, জেলিটা ওপেন করছেন, ওই টুইটার দিয়ে করবেন আবার সেমভাবে, সেম ব্রাউজার দিয়ে আর কি। একটুখানি ওয়েট করবেন। তো ওয়েট করার পর এখানে একটা অপশন চাইতেছে, এখানে দেখেন, এখানে এটার স্ক্রিনশট দিতে বলতেছে, এটার এটার স্ক্রিনশট দিতে বলতেছে। সেটা কোথায় পাবেন? আপনারা কি করবেন, প্লে স্টোর থেকে অ্যাপসটা ইনস্টল করতে বলছিলাম, তো অ্যাপসটা ইনস্টল করার পর আপনারা ফিন টোকেন ওয়ালেটটা ওপেন করবেন। ওপেন করার পর একটুখানি ওয়েট করবেন, ওয়েট করার পর একটুখানি স্কোর করবেন। স্কোর করার পর এখান থেকে দেখেন এক্সপেন্সিভ নাও যেটা লেখা আছে ওটার উপর ক্লিক দিবেন। ওটার উপর ক্লিক দেওয়ার পর এখানে দেখেন ক্রিয়েট ওয়ালেট লেখা আছে উপরে, ক্রিয়েট ওয়ালেট মানে আমরা ওয়ালেট ক্রিয়েট করবো, যে এটার এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। তো আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিতেছি। এখানে পাসওয়ার্ড দেওয়ার পর একটুখানি ওয়েট করবেন। তো কিছুক্ষণ ওয়েট করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে, আপনাদের ওয়ালেট এখানে শো করবে। তারপর এখানে দেখেন মাইন লেখা আছে, মাইন 4 নম্বরে এটা মাইন লেখা আছে, মাইনের উপর ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখানে দেখেন মাই ওয়ালেট যেটা লেখা আছে, মাই ওয়ালেট ওটার উপর ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখান থেকে একটা স্ক্রিনশট মেরে নেবেন, একটা স্ক্রিনশট মেরে নেবেন। তো আমি এখান থেকে একটা স্ক্রিনশট মেরে নিলাম। তো স্ক্রিনশট মারার পর এখান থেকে দেখেন এখানে অ্যাড ফটো, অ্যাড ফটো একটা অপশন আছে, মানে এটার স্ক্রিনশট দিতে বলতেছে। আমি তো স্ক্রিনশট নিয়ে নিয়েছি, অ্যাড ফটোতে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর এখানে অ্যালাউ চাইলে অ্যালাউ দিয়ে দিবেন। তো অ্যালাউ দেওয়ার পর এখান থেকে স্ক্রিনশট যেটা এখন নিছেন স্ক্রিনশটটা এখানে সিলেক্ট করে নেবেন। তো আমি এটা সিলেক্ট করে নিচ্ছি, ডানে ক্লিক দিলাম। এখান থেকে দেখেন স্ক্রিনশটটা, আমার স্ক্রিনশটটা এখানে অ্যাড হয়ে গেছে। তারপর এখানে ক্লাইম রাওয়ার্ড যেটা লেখা আছে নিচে, একটা ক্লাইম রাওয়ার্ড লেখা আছে, দেখেন ক্লাইম রাওয়ার্ডের উপর ক্লিক করে দিবেন। তো ক্লাইম রাওয়ার্ডের উপর ক্লিক করে দিলাম, এখানে দেখেন আমার এটা কমপ্লিট হয়ে গেছে। এখন মেন কাজ, এখানে দেখেন আমার টাস্ক সবগুলো কমপ্লিট। তারপর আপনারা কী করবেন, আমি ডেস্কটপ সাইট অফ করে দিচ্ছি। এখানে প্রোফাইল অপশন আছে, প্রোফাইল অপশন এটা, এটার উপর ক্লিক করবেন। এটা এটা যেটা শু করতেছে ওই প্রোফাইল অপশনের উপর ক্লিক করবেন। যেমন আমি ডেস্কটপ সাইট অফ করে দিলাম, অফ করে দেওয়ার পর এখানে আপনাদের সব কিছু শু করবে, আপনাদের কী কী এখানে লগ ইন করা আছে সব কিছু, আপনাদের ওয়ালেট অ্যাড্রেস, তারপর হচ্ছে আপনার টুইটার, ডিসকর্ড, এগুলোর একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। তো আমি এটার একটা স্ক্রিনশট নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর আবার চলে যাবেন ওয়ালেটে, ওয়ালেটে যাবেন। ওয়ালেটে যাওয়ার পর এটার তো স্ক্রিনশট নিয়েছি আমরা, তারপর চলে যাবেন হোম, হোম ওয়ালেট হোম যেটা আছে ওটার একটা স্ক্রিনশট নেবেন। ওটার একটা স্ক্রিনশট নেওয়ার পর আবার ডিসকর্ডে চলে যাবেন। ডিসকর্ডে এখান থেকেও যেতে পারেন, লিঙ্ক থেকে যেতে পারবেন। দুই তিনবার ডিসকর্ডে যাওয়া লাগে, এখানে একটাই প্রবলেম হচ্ছে এটা। তো এখানে আমার টাস্ক 1, টাস্ক 2 কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি এখন ডিসকর্ডে যাব। তো আবার সেম আমি অ্যানাউন্সমেন্টটা আসলাম, অ্যানাউন্সমেন্টটা আসার পর এখানে বলতেছে আমাদের এই রোলটা নিতে হবে, ফিন ড্রপ যে রোলটা আছে ওটা। ওটা কোথায় পাবেন, এখানে ডান অপশন আছে, ডান অপশনের উপর ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখানে দেখবেন আপনাদের গ্লোবাল চ্যাটের মধ্যে নিয়ে আসবে, গ্লোবাল চ্যাট যেটা লেখা আছে এখানে দেখেন গ্লোবাল চ্যাট, এটার মধ্যে নিয়ে আসবে। এটার মধ্যে নিয়ে আসার পর এখান থেকে আপনারা কী করবেন, প্লাস আইকনে ক্লিক দিবেন। প্লাস আইকনে ক্লিক দেওয়ার পর এখান থেকে অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করে দেওয়ার পর এখান থেকে হচ্ছে আপনার প্লাস আইকনে ক্লিক দেওয়ার পর এখান থেকে তিনটে স্ক্রিনশট দিতে হবে। একটা হচ্ছে হোমের, এখানে দেখেন একটা হোমের, একটা হচ্ছে ওই জেলির, আর একটা হচ্ছে আপনার ওই গিয়ার প্রাইভেট কি যেটা আর কি, ওইটাও ওয়ালেটের। তো আমি এখান থেকে তিনটা শু সিলেক্ট করে নিচ্ছি, তিনটা এখান থেকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর এখানে একটা জিনিস লিখতে হবে, এটা আমি দিয়ে দিব আপনাদেরকে। এখানে ইউআইডি দিতে হবে, ইউআইডি এটা কোথায় পাবেন, আবার ওয়ালেটে চলে যাবেন। আমি ওয়ালেটে চলে যাচ্ছি। তো ওয়ালেটে আসার পর এখান থেকে প্লাস আইকন একটা অপশন আছে, এখানে দেখেন প্লাস আইকন, এটার উপর ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখান থেকে এফটিসি সার্চ দিবেন, এফটি ওই তো উপরে চলে আসছে এফটিসি। এখানে কী করবেন আপনারা, এটার উপর ক্লিক দিবেন, এটার উপর ক্লিক দিবেন, এটাও অ্যাড হয়ে যাবে অটোমেটিকলি পাবে। অ্যাড হয়ে যাওয়ার পর এখান থেকে এফটিটি অ্যাড্রেসটা নেবেন,
এফটিসি ও তো এটা এই অ্যাড্রেসটা নিবেন, এটার উপর ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখানে দেখেন উপর একটা অ্যাড্রেস শো করতেছে, এই অ্যাড্রেসটা কপি করে নেবেন। তো আমি এখান থেকে কপি করে নিচ্ছি, এখান থেকে কপি হয়ে গেছে। তারপর আমি আবার ডিসকর্ডে চলে যাচ্ছি, তো এখান থেকে ওয়ালেট অ্যাড্রেসটা দিয়ে দিই এফটিসির, এখান থেকে অ্যাড্রেসটা দিয়ে দিয়েছি। এখানে ফার্স্ট টাইম বলতেছি ইউআইডি, ইউআইডি এটা কোথায় পাবেন? সেম টু সেম ইউআইডি বলতে ওটা আর কি, মাইনে যাবেন, মাইন অপশানে ক্লিক দিবেন, মাই ওয়ালেটে ক্লিক দিবেন, এখান থেকে মাই ওয়ালেটে ক্লিক দিবেন। মাই ওয়ালেটে ক্লিক দেওয়ার পর এখান থেকে দেখেন উপরে আপনাদের ইউআইডিটা শো করতেছে, ইউআইডি বলতে এটা, এটা হচ্ছে আপনাদের ইউআইডি। কপি অপশানে ক্লিক দিবেন, কপি হয়ে যাবে। তো আমি এখান থেকে ইউআইডিটা দিয়ে দিচ্ছি, এখানে ইউআইডি দিয়ে দিচ্ছি, এখানে ডান লেখা আছে, তারপর এখানে সেন্ড করে দিলাম, আমি এখান থেকে সেন্ড করে দিলাম সব কিছু। সেন্ড করে দেওয়ার পর এখানে এটা হচ্ছে আমার আইডি বাউতানবীর, ওটার উপর ক্লিক দিবেন। আপনাদের যখন রুল পাবেন, রুলটা হচ্ছে এখানে শো করবে। আমার এখানে কোনো চলে আসছে অটোমেটিকলি পিন ড্রপ রুল, এটা হচ্ছে ইনস্ট্যান্টলি চলে আসছে পিন ড্রপ রুল। ইনস্ট্যান্ট নেবেন, রুল নেবেন, 24 ঘন্টা অথবা ইভেন্ট শেষ হওয়ার পর আপনাদেরকে পেমেন্টটা করে দিবে। ওয়ালেট অফার কেউ মিস করবেন না। আসসালামু আলাইকুম।